চুল কাটা হয়ে গেছে, এখন শ্যাম্পু হচ্ছে। শেষ পাতে মিষ্টি মুখ। সকাল থেকে কিছু ভিডিও বানাইনি, এখন বিকেল হয়েছে। সকালবেলা খাওয়া দাওয়া পর, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটুকুনি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এখন যাচ্ছি চুল কাটতে। বিকজ মাই চুল ইজ ভেরি লং, চুলটা অনেক বড়ো হয়ে গেছে, গোবদাইটা একটু হালকা সেটিং করতে হবে, তাই জন্য এখন যাবো যাদবপুর। সো আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকবে না কেন, ভালো থাকাটা খুব জরুরি, আর এখন তো বেশি করে জরুরি। ট্রেন আসছে আসছে আসছে, এই এসে গেছে ট্রেনটা। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে খুব ল্যাজ লাগছিলো, তাই জন্য কোনো ভিডিও বানাতে পারিনি, ট্রেন ছেড়ে দিয়েছে, যাচ্ছি যাদবপুরের উদ্দেশ্যে। অনেকদিন বাদে যাদবপুর এলাম, অনেকদিন বাদে যাদবপুর পৌঁছে গেছি, অনেকদিন বাদেই এলাম যাদবপুর। তো আমাদের নরেন্দ্রপুর তো লকডাউন চলছে, সব দোকানপাট বন্ধ, এখানে সব দোকানপাট খোলা, পার্লারটাও খোলা থাকবে, ফোন করেছিলাম আমি, খোলা আছে। যাদবপুর রামঠাকুর আশ্রমে এখন সন্ধ্যার কীর্তন হচ্ছে, দেখতে পাচ্ছ। এই রামঠাকুর আশ্রমে কয়েকবার গেছি আমি, পার্লারে এসে গেছি, এবার ঢুকবো চুল কাটতে, চলো। পার্লারের ভেতরে আসতেই স্যানিটাইজার দেওয়া হলো, বডি টেম্পারেচার মাপা হলো, খুব ওয়েল মেনটেন। সো চুলটা কাটতে বসে গেছি, দেখতে পাচ্ছ এই চুলের খুব বাজে কন্ডিশন। চুল কাটা হয়ে গেছে, এখন শ্যাম্পু হচ্ছে, শ্যাম্পু করে নিচ্ছি, বাড়ি গিয়ে স্নান করবো না, ল্যাতখোর মানুষ আমি। তো চুল কাটা ইজ কমপ্লিট, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। চুল কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ চুল কেটে বেরিয়ে গেছি, এবার বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি যাই, বাড়িতে রাত্রেবেলা গিয়ে পনির বাটার মশলা করবো, তাই জন্য ফ্রেশ ক্রিম নিলাম, পনিরটা নিতে হবে, যে বাড়ি যেতে হবে, চলো। নান বানাবো বলে, মানে নান রুটি বানাবো বলে যে ময়দা ঠেসছি, চিপকেই যাচ্ছি চিপকেই যাচ্ছি, বিকজ আজকে বাড়িতে ছোটো মামা এসছে। আর এখানে পনির হচ্ছে, দেখতে পাচ্ছ পনির বাটার মশলা, তো এটা হচ্ছে, এরপরেই নানটা বানাবো। দেখতে পাচ্ছ খেতে বসে গেছি, নরম নরম স্পঞ্জি কুলচা পনির বাটার মশলাতে ডুবিয়ে, ব্যাপারটা দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে, এই যে পনিরগুলো ভালো। আর সুমি সত্যি কথা বলতো, অনেস্ট রিভিউ দিবি, কেমন হয়েছে, কোনটা ভালো লাগছে, কুলচাটা কুলচাটা না পনিরটা, দুটোই দু রকমের লাগছে। ও তুই নাম্বার কোনটা বেশি দিবি, কুলচা কুলচা, জাস্ট ব্যাপারটা দেখতে পাচ্ছ, এই যে ব্যাপারটা ঠিক এরকম আছে। ছোটো মামা এসছে, ছোটো মামার কাছে জানতে যাইবো, ছোটো মামা খাবার হয়েছে, হ্যাঁ দারুন তো শেষ।
ছোটো মামা মিষ্টি নিয়ে এসছে, ফিনিশিং শেষ পাতে মিষ্টি মুখ। উফ, সো গাইস, খাওয়ার পরে শুলাম, মানে গুছিয়ে খেয়েছি, গুছিয়ে মানে গুছিয়ে, সো ভালোই হলো খাওয়া দাওয়াটা। কালকে আমরা গ্রামের বাড়ি যাব, মানে কোলাঘাট, তাই জন্য ছোটো মামা এসছে, ছোটো মামার গাড়িতে করে আমরা যাব, অসুবিধা নেই। ভিডিওটা এই অবধি থাকবে, ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক। চুল কাটাটা কেমন হয়েছে, চুলটা একবার দেখে নাও ভালো করে, চুল কাটাটা কেমন হয়েছে এটা ভালো করে দেখে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর আমার চ্যানেলটা তোমাদের কাছে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপতে ভুলে যাবে না। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, কারণ ইনস্টাগ্রামে টুকটাক ফটো দিতে থাকি আমি, ঠিক আছে? ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্কটা নিচে দেওয়া আছে। সো আমি তোমাদের মধ্যবিত্ত সৈকত, দেখাবো এর পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।